প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি হলো কী কী বলা হবে পরীক্ষার কানুন কি হবে সমস্তটাই এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো তোমাদের যাতে পরীক্ষায় ভালো নম্বর উঠতে পারে তোমরা যাতে ভালো রকমভাবে কম সময়ে ভালো নম্বর ইনক্রিজ করতে পারো সেই কারণে এক্সট্রা লাইভ ক্লাস একই সাথে তোমাদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাজেশন তৈরি করা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান যে সাজেশনের প্রশ্নপত্র উত্তরসহ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো কারণ তোমাদের ভালো নম্বর পাওয়ার জন্যই সমস্ত পরিশ্রম কাজেই তোমরা অতি অবশ্যই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ফেব্রুয়ারির পনেরো তারিখ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং তারপরেই ভিডিও আপলোড শুরু হবে প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আপলোড হতে শুরু করবে এবার মূল আলোচনায় আসি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নিয়ে নতুন যে একগুচ্ছ নিয়মাবলী বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে সেগুলো কি একে একে আলোচনা করব তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যেটা এই মুহূর্তে ভাবছো বা তোমাদের যে দাবি রয়েছে একেবারে আমি মান্যতা দিই এবং প্রথম থেকে আমি বলে এসেছি তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং তোমরা যেরকমভাবে অনলাইনে ক্লাস করেছ তোমরা যেরকমভাবে এ অফলাইনে শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বুঝে উঠতে পারো নি এখনও পর্যন্ত শিক্ষকরা তোমাদের সিলেবাস শেষ করতে পারিনি সেই অনুযায়ী একশো তোমাদের দাবিকে আমি সমর্থন জানাই তোমাদের পরীক্ষাকে এক মাস পিছিয়ে বা কিছুটা সময় পিছিয়ে নিলে তোমাদের অনেকটা সুবিধা হবে সমস্ত দিকে দেখলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আমার যে সকল ভাই বোনেরা রয়েছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে তোমাদের সব থেকে বেশি সমস্যা এ নিয়ে কিন্তু একাধিক সংবাদ মাধ্যমে একাধিক বিষয় উল্লেখ হচ্ছে তোমাদের প্রথমত জানিয়ে রাখি পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ নিয়মের কথা বলা হয়েছে যেমন তোমরা জানো তোমাদের যে পরীক্ষার হল রয়েছে সেই হলে স্যানিটাইজার ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীকে মাস্ক স্যানিটাইজার অতি অবশ্যই ক্যারি করতে হবে অর্থাৎ পরীক্ষা চলাকালীন প্রত্যেকটি ছাত্রছাত্রীকে মাস্ক এবং স্যানিটাইজার ক্যারি করতে হবে এবং স্কুলের তরফ থেকেও তোমাদের স্যানিটাইজিং করার ব্যবস্থা কিন্তু করা থাকবে প্রত্যেকটি পরীক্ষার হলে একই সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য লাইভ স্ট্রিমিংয়ের যে ব্যাপারটা আমরা শুনেছিলাম সেটাও এখনও পর্যন্ত হতে পারে এরকমটা জানা জানা যাচ্ছে যদিও চূড়ান্তভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি তোমাদের এর লাইভ স্ট্রিমিংও করা হতে পারে অর্থাৎ কিভাবে পরীক্ষা হচ্ছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ও অন্য ভেনুতে গিয়ে দিতে হচ্ছে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে তোমরা দেবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে সেই কারণে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হতে পারে যেটা অফলাইনেই হবে কিন্তু জাস্ট ক্যামেরা লাগানো থাকবে যেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি যদিও সংবাদ মাধ্যম থেকে পারছি আগেও তোমাদের শেয়ার করেছিলাম এছাড়া তোমাদের ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটি স্কুলের যে নিকটবর্তী থানা রয়েছে সেই থানায় কিন্তু চলে এসছে ধীরে ধীরে সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকেই অর্থাৎ অফলাইনে যে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হলে এ যে যে প্রস্তুতিকরণ দরকার সেই সমস্ত প্রস্তুতিকরণ কিন্তু কিন্তু বোর্ড জোরতরভাবে করছে অর্থাৎ মার্চ মাসে এপ্রিল মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাতে এ হতে কোনো রকম সমস্যা না হয় তার প্রস্তুতি কিন্তু রীতিমতো চলছে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষা সিলেবাস শেষ করানোর জন্য কি আর একটু সময় দেবে সত্যি পনেরো দিন কুড়ি দিন কিংবা এক মাস সময় যদি দেওয়া হয় তোমাদের প্রত্যেকের যে সমস্যা সেই সমস্যাটা অনেকটা কমবে এবং তোমরা সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করার সুবিধা পাবে আর এটা চূড়ান্তভাবে আমরা জানতে পারব পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির যে মহা মিটিং রয়েছে পরীক্ষা নিয়ে অর্থাৎ দু হাজার বাইশের বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে মিটিং রয়েছে সেই মিটিংয়ে উঠে আসলে পারে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পিছিয়ে যাবে যদিও এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান কিন্তু সরাসরিভাবে বোর্ডের তরফ থেকে জানানো হয়নি যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সমস্তটাই আমরা জানতে পারবো যে পরীক্ষা কীরকমভাবে হচ্ছে সুনির্দিষ্ট গাইডলাইন কি রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারবো পনেরোই ফেব্রুয়ারি তারিখ নাগাদ অর্থাৎ যখনই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমি তো তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেব আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিছুটা পিছিয়ে তারপরে পরীক্ষা নিলে অনেকটাই ছাত্রছাত্রীদের উপকার হবে আর তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য হবে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেছায় তাহলে তোমাদের পরীক্ষাও পেছাবে যদি যথাসময়ে হয় তোমাদের পরীক্ষাও কিন্তু যথাসময়ে হবে সমস্তটাই পনেরোই ফেব্রুয়ারির পর আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো একই সাথে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের অসুবিধার কথা তোমরা তুলে ধরতে পারো একই সাথে তোমাদের প্রত্যেককে আরও একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের জন্য লাস্ট মিনিট যে সাজেশান সেই সাজেশান তো খুব তাড়াতাড়ি আসছে এবং এই যে চ্যালেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এই চ্যালেঞ্জে কিন্তু কালকে এই ছটার পর সন্ধ্যে ছটার পর ভিডিও আসতে শুরু করবে কাজে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব অতি অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো কারণ পরবর্তী তোমাদের পরীক্ষার প্রস্তুতি ওখান থেকেই কিন্তু হতে চলেছে এবং সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশান দেওয়ার পর প্রতিদিন তোমাদের কিভাবে তোমরা তোমরা আরও ভালো নম্বর তুলতে পারো সেই নিয়ে তোমাদের সমস্যা নিয়ে লাইভে আসবো যাতে তোমরা আরও ভালো নম্বর পেতে পারো সেই কারণে এ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো প্রসিডিওর চলছে বিভিন্ন শিক্ষক দিয়ে প্রসিডিওর চলছে অভিজ্ঞ শিক্ষকরা তাদের সাজেশান তৈরি করছে কারণ সাজেশান দেওয়া অতটা সহজ না প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অভিজ্ঞ স্যারদের দিয়ে তবেই তোমাদের সাজেশান তোমাদের কাছে তুলে দেব এবং বিন্দু বিন্দু বিবেচনা করে তারপরে সাজেশনটা সাজেশানটা তৈরি হবে যাতে সেই সাজেশানের ওপর তোমরা নিশ্চিন্ত সহকারে পড়াশোনা করে এগিয়ে যেতে পারো এবং ভালো নম্বর ক্যারি করতে পারো কাজেই তোমাদের প্রত্যেককে বলবো এত তোমাদের জন্য পরিশ্রম করছি এই পরিশ্রম যাতে বিফলে না যায় সেই কারণে তোমরা কিন্তু অতি অবশ্যই এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের সুবিধার্থে চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো